আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডস, আমরা আজকে জানতে চামু, আমরা দুবাই প্রবাসী, একজন লোক 30 থেকে 40 হাজার টাকা যদি বেতন পা, তাহলে সে কত টাকা সংসার দিব আর কত টাকা কামো লাগাইব, 10-12 বছর পরে তার কত টাকা রাখতে পারবো? তো আইডিয়া, আমরা আজকে আইডিয়া নিব। আমরা তিনজন একই প্রবাসী, সবাই আমরা দুবাই প্রবাসী, আবুধাবিতে থাকি। তো আমি প্রথম সঞ্জুর কাছে জানতে চাই, যদি একজন লোকে 30,000 টাকা, 35,000 টাকা বা 40,000 টাকা বেতন পা, তাহলে সংসারে কত টাকা দিতে হবে আর কত টাকা তার অ্যাকাউন্টে রাখতেইব, রাখলে 8-10 বছর পরে তার একটা ভালো অ্যামাউন্ট হইব বা তার বাড়িতে গিয়ে চলতে পারে। তো কীভাবে টাকাটা জমাইতেইব প্রথম, আর কত করে জমা হইলে সংসারে কেমনে ম্যানেজ করতেইব, এই আইডিয়াটা তোমার কাছ থেকে শুনি। আমার আমার আইডিয়ার মতলবে আইডিয়ার মধ্যে আমি বলতে চাইতেছি যে, যদি একটা লোক 40,000 টাকা বেতন পায়, তাহলে 15,000 টাকা বাড়তে খরচের জন্য দিব। 15,000 টাকা, হ্যাঁ, 15,000 টাকা খরচ দিলে তে আর বাকি রইল তোমার 25,000 টাকা। তে 25,000 টাকার মধ্যে 10,000 টাকার একটা ডিপোজিট করতে হইব। ডিপোজিট করলে নিজের নামে করলো, যদি বউর নামে করে, বউর নামে কে নামে না কইরা নিজের নামে করাটা উচিত। নিজের নামে কইরা কতটা ফ্রেন্ডস মনোযোগ দিয়ে শুনেন, পরে পরবর্তীতে 15,000 টাকা এমনি সেপারেট মানে একটা ব্যাংকে অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে রাখতে রইলো। আর ডিপোজিট করলে হ্যাঁ সুবিধা আছে, আর খরচার টাকা তো এমনি ওভার টাইমে যদি আসে ওটা তো আসলো। অর্থাৎ 15,000 টাকা তো সংসারের খরচ, সংসারের খরচ, আর 15,000 টাকা ডিপোজিট, না না 10,000 টাকা ডিপোজিট, 15-10 এর কাছে 25,000 আর থাকবো 10,000 আর 15,000 যদি থাকে, 15,000 টাকা থাকলে কিছু বাঁচাইলো, কিছু নিজে খরচ করলো, হ্যাঁ হ্যাঁ সেটাই, আর নিজে খরচ করলো। পরিবার থেকে প্রেসার দেয়, পরিবার থেকে যদি বলে যে তুমি ডিপোজিট করছো বা ডিপোজিটে পরিবার জানাই করতে পারে না, জানাই না সবাই জানাই করবো, সমস্যা কি, সবাই জানে করলো টাকাটা ওনে সেভ হইলো। প্রতি বছরে যদি 10,000 টাকা থাকে, বছরে 1,20,000 টাকা আসতেছে, আবার লাভও তো আছে ওখান থেকে। তো সব মিলিয়ে 10 বছর যদি হয় তো অনেক টাকাটা সেভ হয়ে গেছে। বছরে 1,20,000 হইলো বা 20,000 বাদ দিলাম, হ্যাঁ 1,00,000 টাকা হইলে 8 বছরে 8,00,000 টাকা, 8,00,000 টাকা, এই 8,00,000 টাকা দা কিছু একটা করা, কিছু একটা করা যাইব, হ্যাঁ সেটাই আর কি। যদি পরিবারের নাজিগায় করে তুলে, নাজিগায় করলেও করতে পারবো, সমস্যা কি, নাজিগায় করলেও করতে পারবো, বলবো যে আমার স্যালারি নাই, স্যালারি কম। আর যারা বিশ্বাস করে সব দালা, তাদের ব্যাপারে কিছু কইবা? যারা বিশ্বাস দিয়ে সব দিয়া ফেলায়, তারা তো দেয়, বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসের মর্যাদা তো কেউ রাখতে পারে না আজকাল। পরিবার প্রবাসীদেরকে যারা নতুন আইতাছে তাদেরকে বা যারা আছে তাদের উদ্দেশ্যে কথাটা বলো যে কি করতিব, কেমনে করলে ভালিব। যারা আমি মনে করি যারা প্রবাসে নতুন আসতেছে, আসার পরে সে তার অ্যাকাউন্ট খুললে আসুক, হ্যাঁ অ্যাকাউন্ট খুললে আসলে তার যে টাকা লেনা দেনা করে আসছে সব পাঠিয়ে, লেনা দেনা শেষ হওয়ার পরে খরচার টাকা বাড়তে দিয়ে আর বাকি টাকাটা রাখার উচিত, নইলে পরবর্তীতে তারা যদি সবই দিয়ে ফেলায় খরচ হয়ে যায়গা, দেশে দিয়ে ফেলাইলে খরচ হয়ে যাবো, পরে ওই টাকাটা আর পাইব না সে। পরবর্তীতে 5-10 বছর বিদেশ করব, পরে দেখবো যে এক টাকাও নাই নিজের কাছে। যারা বিদেশ নতুন আছে তাদের তাদের উদ্দেশ্যে, হ্যাঁ সমস্যা নাই। তো কথাটা এখন বেলাল ভাই, বেলাল ভাই আপনি বলেন তাদের কি মানে তার যে কথাবার্তা, আপনার আইডিয়া কি, আপনি বলেন এখন আপনার কথাটা শুনুন। আমার আইডিয়া হইছে, যদি আপনি 30,000 টাকা বেতন পান, 30,000 টাকা থেকে বাসায় দেবেন 12-13,000 টাকা, 12-13,000 টাকা আপনার যেটা খরচা লাগে বাসায়, ঘরে যেটা খরচাটা টাকাটা দেবেন 12-13,000 টাকা, বাকি আপনি মাসে 5,000 পারেন, 7,000 পারেন, এটা সেভ করবেন আর কি, ব্যাংকে নিজের অ্যাকাউন্টে রাখেন বা যেভাবে রাখবেন এইটা, বাকিটা একটা খরচাটা যা লাগে আপনি খরচা করেন, বাকিটা সেভ রাখবেন। বছরে তো আপনি 1,00,000 টাকা বাদ 1,20,000 টাকা বছরে 10 বছর থাকলে আপনি 10,00,000 টাকা হয়ে যাইব। 10,00,000 টাকা আপনি রইলে 10,00,000 টাকা দিয়ে আপনি একটা কিছু করতে পারবেন, একটা গরু খামার সব ফ্যামিলি যদি দেন, আপনি বিশ্বাস করে দেবেন সব, কিন্তু লাস্টে আপনি যাইয়া খালি হাতে পড়ে থাকবেন, বা কন ভাই কন যেই কন আত্মীয় স্বজন কেউ দেখবে না, টাকা না থাকলে আজকে কিন্তু কেউ দেখে না, সব টাকা আপনি দিতে পারবেন শিওর, কিন্তু আপনি পরে যাই 10 বছর দেশে যাইবেন দেখবেন কিচ্ছু নাই, সেই আবার এখান যে কাজ করে খাইছেন দেশে যাইও কাজ করিয়া আপনার খাইতে হইব, ঠিক আছে। এই জন্য আপনি আসেন যে নরা নতুনদের আসবেন, এরা কিছু পুঁজি রাখবেন, আনার পর মাসে 5,000 টাকা নিজের অ্যাকাউন্টে রাখবেন, একটা খাতা খুলে আইবেন ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার, ওই 5,000 টাকা রাখেন, 7,000 টাকা রাখেন, 3,000 যে আর যে বেছে স্যালারি বেতন, কেউ 25,000 পাইবে, কেউ 30,000 কেউ 40,000, ওই হিসাবে আর কি আপনি 5,000 রাখেন, 10,000 মাসে প্রত্যেক মাসে নিজের অ্যাকাউন্টে রাখবেন, ঘরের খরচা যা লাগে আপনি ওইটা দেবেন,
বাকি নিজের খরচা করকে যে টাকাটা বাঁচবে রাখবেন, আপনি 10 বছর পর 12 বছর যদি যান দেশে আপনি ওই টাকাটা আপনি সেফ থাকলে ওইটাই দিয়ে আপনি কিছু করতে পারবেন। আর যদি পুরো টাকাটা আপনি ঘরে দিয়ে দেন তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন, 10 বছর দেখুন ওই টাকা হেরা খাইয়ে ফেলাইছে, খরচা করে ফেলাইছে, কিচ্ছু নাই। আচ্ছা বেলাল ভাই, আপনি তো ছুটিতে গেছেন কয়েকদিন আগে। জি জি। এখন ছুটিতে যে গেছেন, ছুটিতে গেলে টাকা পয়সা কি সব পরিবারের টিকা দেয় না, নিজের টিকা খরচ করতে হয় আর কিছু রেন্ট টেন করে খরচ করতে আপনার বেলা কীভাবে হইলো মানে ছুটিতে গেলে? আমি পয়লা জ্যৈষ্ঠ টাইম ছুটি গেছি, একাল তো পরিবার থেকে যে খরচা দরকার অত খরচা দেয় না, অল্প অল্প খরচা দেয়। আবার জিজ্ঞাসা করে তোমার কাছে তো খরচা আছে টাকা, তুমি কি জন্য আমার কাছে টাকা চাই জিজ্ঞেস করে, কিন্তু আমরা তো টাকা রাখি না পয়লা। পরে পয়লা ছুটির যাই তো অনেক গেঞ্জাম হয়েছে ফ্যামিলির সাথে, অনেক গেঞ্জাম। পরে আসার পরে ফের আবার এই কিছু খরচা নিচে রাখছি, মাসে 10,000 টাকা করে 15,000 টাকা করে ব্যাংকে জমা রাখছি, এইটে যাই এইবার যাইয়া সে নিজের টাকা খরচা করছি এই ফ্যামিলি থেকে দেয় না। বিদেশ থেকে তো আর চাওয়া যায় না, আমি নিজের টাকা যে ক্যাশ টাকা ছিল আমার টাকা পয়সা সব মার কাছেই থাকে, আমি আমার মার কাছেই দিই টাকা পয়সা সব যাবতীয় যা জেনে আমার কাছ থেকে খরচার টাকা আমার কাছ থেকে নিছি, আমার কাছ থেকে নিয়ে খরচা করছি, আমি আমাদের আমার কোনো সমস্যা হয় না, একটা সমস্যা হয় না। তবে বাকি যারা যা যাদের পরিবার বড় ভাই ব্রাদার ভাই আছে 2-4 জন, বোন আছে 2-4 জন, অনেকের ক্ষেত্রে তো এরকম ঘটে যে টাকা পয়সা দিছে দেওয়ার পরে ছুটি দেওয়ার পরে তার টাকার খরচার টাকা তাকে দেয় না, তো সে ওই দেনা পেনা কইরে নাহলে বোর স্বর্ণ টন্য এগুলো বিক্রি কইরে খরচা টরচা কইরে পরে আসে আবার বিদেশ আসতে হয়, না হয় অন্য কের কাছ থেকে ধার নিতে হয়, এইভাবে চলে আর কি। কিন্তু যারা বিদেশ থাকে তাদের উচিত নিজের কাছে ক্যাশ রাখা উচিত, নাহলে অনেক সমস্যা, রাখা উচিত। মাসে পারেন 5,000 রাখেন, 2,000 রাখেন, খালি মানে খালি বিদেশ করেন না যে আর বাড়ির যাইবার আগে কত লাখ টাকার মার্কেট করা লাগে অনুমানিক? আপনি এমনি তো 2-3 লাখ টাকার মার্কেট করা লাগে লাগে, 2-3 লাখ টাকা মার্কেট করতে গেলে তো এটা বেতন থেকে জমাইতে হবে। এই জন্য যারা বিদেশ থাকেন অন্তত পক্ষে যতটুকু পারেন জমান, আর বিয়া করতে গেলে ভাই তুমি তো বিয়া করছো কি নতুন ভাই, বিয়া করতে গেলে তো আগে যদি 2 লাখ টাকা খরচ হইতো এখন তো মনে করেন 5 লাখ টাকা, 5 লাখ টাকা সব জিনিসের দামই 3 ডাবল হয়ে গেছে এখন। বিয়ে করতে গেলে এখন অনেক ঝামেলা, আর স্বর্ণের দাম তো ভাই আগে আসিল 60,000 টাকা ভরি, এখন হয়েছে 1 লাখ টাকা ভরি ডাবল, কেমনি কে স্বর্ণ দিব, তো অনেক ঝামেলা এখন বিয়ে করাও মনে করেন একটা পেয়ারা আর কি। তো এই জন্য যারা বিদেশ করেন ভাই কম পক্ষে 1 লাখ টাকা স্বর্ণ নিয়ে যেতে হবে বিদেশ করে সাধারণ একটা লোকে, সাধারণ লোকে একটা কথা নিতে 3 লাখ টাকা তো স্বর্ণ নিতেই হইবে, 3 লাখ টাকার স্বর্ণ নিতে গেলে 3 লাখ টাকা তো বেচারা জমাইতে হবে, এটা জমাইতে হবে নিজের বেতন থেকে জমাইতে হবে ভাই। 3 লাখ টাকা আপনার স্বর্ণ কিনতে হইব, কমপক্ষে 1 লাখ টাকা তো কেনাকাটা করতে হইব, যে কিছু কিনছি না তাও 1 লাখ টাকার দরকার, তাহলে 4 লাখ টাকা জমাইতে গেলে কিন্তু বেচারা আর মাসে 2,000 টাকা জমাইতে হইব কমপক্ষে, যদি 1 বছরে 4 লাখ টাকা জমা নিয়ে অনেক কষ্ট। হ্যাঁ একটা প্রবাসী বিয়া করবার 2-3 বছর আগে টাকা জমা, হ্যাঁ তারপরে গিয়ে বিয়া করে, বাইরে বিদেশ আছেন টাকা রুজি করতেছেন, তবে যদি টাকা কিছু নিজের কাছে না রাখেন তাহলে এই যে দেখছেন লাস্টে বৃদ্ধাশ্রমে জায়গা হয় দেন না, বিরাকের বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে, সৌদি কোনো গেছে 22-25 বছর পর বৃদ্ধাশ্রমে থাকে এখন। যাক ফ্রেন্ডস, তো এই যে আমাদের দুইজন ভাইয়ের সাথে কথা বললাম, আপনাদেরকে এই যতটুকু পারলাম আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আমরা যারা বিদেশ করি আমাদের মন হিসেবে উধার, বাইর থেকে সিলান দিলে লগে টাকা পাঠাই দিই, বিকাশ বাইরিয়া তো আরও বিপদ। হ্যাঁ আমি কালকা আমার বাড়িতে অনুষ্ঠান বা আমার পাশের আমার গ্রামে মাজার আছে, মাজারের মধ্যে এই যে মনে করেন এই অনুষ্ঠান তো আমার তাড়াতাড়ি করে 2,000 টাকা দিন লাগছে সবাই রে, আমার বাচ্চা আমার ভাগ্না আমার ভাগ্নি। তো এদিনকে আমার ওয়াইফ বলতেছে ঔষধ কিনবো 2,000 টাকা দাও, এমনই দাও ভাতও খাইতে পারলাম না, আমি তোকে টাকা দাও, দুপুরে ভাতও খাইতে পারি না, আমি তোকে টাকা দাও। আরে বাইরে ভাই ডাক্তার তো কষাই, ডাক্তারও তো কষাই, ডাক্তার বহুত বহুত। তো এই কথাগুলা বললাম, একটু যতটুক পারেন আমল করেন যদি বিদেশে থাকেন, আর বিদেশির পরিবার যারা আছে তাদেরও দরকার
আমার ছেলেটা আমার ভাই আমার চাচা আমার বাপ যেই বিদেশ করে তার একটু স্যাক্রিফাইস করেন তার এমন প্রেসার দিয়েন না যে তার খালি করে আপনার টাকা দন লাগে হ্যাঁ তার একটু স্যাক্রিফাইস করেন তার একটু ছাড় দিয়েন সে যাতে দুই চার টাকা জমাইতে পারে ফ্যামিলি মনে করে বিদেশে গাছ লাগাই নিয়ে আসে টাকা আর ঝুলান দেবে আর পড়বে আর নিয়ে যাইবে গিয়া একটু তো ডিসকাউন্ট দেওয়ার দরকার না হ্যাঁ ডিসকাউন্ট তো দেওয়ার উচিত বেচার বিদেশ করো বিয়া করার পরে অন্তত পক্ষে জামাইরে বা আপনার ছেলে আপনার ভাই আপনার যে ওই বিদেশ করে ছেলেটার একটু একটু ডিসকাউন্ট দেয় কারণ ছেলেটার কিন্তু সংসারের খরচ দুই দিকে বউরও দেওয়া লাগে মা বাপেরও দেওয়া লাগে নিজেরও আছে আচ্ছা যাক তো ফ্রেন্ডস অনেক কথা বললাম ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিন তবে পরিশেষ একটা কথাই প্রবাসী আগে নিজের চিন্তা করেন তারপরে পরিবারের চিন্তা করেন এমন চিন্তা করেন না যে বাড়িতে গিয়ে কাঁদবেন কিন্তু চোখের পানি মুছার জন্য কেউ থাকবে না ভালো থাকেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম